সিরাজ ধরো না, হিন্দি কিনে আর লাগো না, এখন আমরা এখানে সম্পূর্ণ ইফতারি তুরছি রেডি করে ফেলছি। আজকে আসতে আমরা ইফতার পাড়ির আয়োজন করে আসছি আমাদের লোভের মধ্যে, আমরা প্রবাসী। তো আপনারা যদি কেউ দেখে থাকেন, সবাই এরকম ইফতার পার্টি দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, একজনকে ইফতার করলে অবশ্যই আল্লাহ খুশি হয়। এখন আমাদের রুমে যারা ইফতারি ইতিমধ্যে সুন্দর করে এদের সাজিয়েছেন, তারা সবাই উপস্থিত আছেন। অতএব যে ইফতার পার্টি আয়োজনটি করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ হাসান, ওর যিনি উনি সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছেন, ওর পাশে আছে মোহাম্মদ আলতাফ, ওর পাশে আছে মোহাম্মদ মুসা, ওখানে আরেকজন ভিডিও করতেছে, ওর নাম হচ্ছে মোহাম্মদ হুসাইন, ওর নাম হচ্ছে মোহাম্মদ সুমন, এর নাম হচ্ছে মোহাম্মদ আবুল হোসেন। এখানে সবাই আমরা রুমের মানুষ সবাই এলাকার। এখানে আমার পাশে আছে মোহাম্মদ সিরাজ, ওর পাশে আছে মোহাম্মদ রুবেল, ওর পাশে আছে মোহাম্মদ সাদ্দাম হোসেন, ওখানে শুয়ে আছে মোহাম্মদ ইয়াসিন। আমি ভিডিও করতেছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ। এখানে হচ্ছে আরো সম্পূর্ণ ভিডিও চলতেছে আমাদের, এগুলো করতেছে শুধু আপনাদের সুবিধার জন্য, কারণ অবশ্যই কেউ যদি এরকম ইফতার আয়োজন করেন তাহলে পরবর্তীতে এগুলো শোনার জন্য এবং দেখার জন্য। যদি আমার বলার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে আমি সরি ভাইয়া, কেউ দেখেন না এখানে, কেন সবাই এরকম ইফতার দেওয়ার আয়োজন করেন। আসলে এখানে আমরা চেষ্টা করেছি আর অনেক কিছু করার জন্য, কিন্তু আমাদের এখানে জায়গায় অল্প, সেজন্য আমরা এত বেশি কিছু করতে পারি নাই। তা যতটুকু পারছি আল্লাহর রহমতে হয়তো আপনারা দেখে খুশি হবেন, কেননা এখানে অনেক কিছু আমরা আছে আইটেম আপনারা খুবই দেখতেই পারছেন। তারপরে যদি কেউ স্পষ্ট না দেখেন তাদের সুবিধার জন্য আমরা বলতেছি। এগুলো বলার কারণ হচ্ছে এই জন্য যে আপনারা হয়তো বুঝতে পারেন এটা কী জন্য আয়োজন করেছি। আসলে এটা কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্যমূলক না, এটা আমরা লুমে এমনি একটা সবাই আয়োজন করছি, শুধু নিজেই নিজে যেগুলো আমরা বাড়িতে মানুষ অনেকজনে করা হয় ইসলামী নিয়ম পালন করার জন্য, তো সেই জন্য আসলে আমরা এগুলো আয়োজন করছি। তো আশা করি আপনাদের সুবিধার জন্য আমরা আরও অনেক এরকম ইফতার পার্টি করছিলাম, কিন্তু এগুলো দেওয়ার কারণ হচ্ছে একমাত্র শুধু একজনকে ইফতার করাটা হচ্ছে কি একজন লোহাজারের সব, যদি আমরা ওদের মাধ্যমে পেয়ে যাই আল্লাহর রহমত অনেক খুশি হব। তো এগুলো হচ্ছে আমাদের সবাই লুমের মানুষ, বাইরের মানুষ এখানে সবাই আমরা হচ্ছে। আবার আমরা ওদের মূল পরিচয় হচ্ছে আমরা চিটাগাং, আমাদের বাড়ি হচ্ছে চিটাগাং বোয়ালখালী থানা। এখানে এখানে অনেক আরো আরেকজন আছে, এর নাম হচ্ছে মোহাম্মদ রুবেল, এর বাড়ি হচ্ছে হাটাজারি, ওর নাম ফটিয়া থানা, ওর না হ্যাঁ ওর নাম হচ্ছে মোহাম্মদ হোসেন, এর নাম হচ্ছে সাদ্দাম। আসলে আমাদের মাঝে ইফতারের মাধ্যমে ইফতারিতে একজন আমন্ত্রিত মানুষ আছেন, সেটা হচ্ছে লোকাল আরবের ছেলে মোহাম্মদ সিরাজ, এ হচ্ছে লোকাল আরবে। এখনো আমরা এগুলা এখানে আরো অনেক কিছু আইটেমস বাকি আসছে মনে হয়, দেখতেছি আমার একজন এখানে আরো অনেক কাটাকাটা করতেছে, কাটাকাটি করতেছে, দেখি আর কি বাকি আসছে সেগুলো।
ومن هدي هذا المجلس وادبه يعني اخذ الناس